নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইনস। 70 লক্ষ টাকা ব্যয়ে নদিয়ার কল্যাণীতে নবনির্মিত খাদ্য ভবনের উদ্বোধনে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। 22টি আসনের মধ্যে 18টি আসনে জয়লাভ করে বাগদা ব্লকে বয়রা গ্রাম পঞ্চায়েত গঠন করল তৃণমূল কংগ্রেস। লক্ষাধিক টাকার শব্দবাজি মজুত রাখার অভিযোগে গাংনাপুর থেকে গ্রেপ্তার ব্যক্তি। এক গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার স্বামী উত্তম দে। গোপন সূত্রে খবর পেয়ে 5 বাংলাদেশি সহ মোট 8 জনকে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিশ। নদিয়ার ভীমপুর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে সকেট বোমা। ব্যারাকপুর নীলগঞ্জ বাস ডিপোর ভেতর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ। যশোর রোডে দুদারের গাছ কাটার পক্ষে রায়ের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এবার আসছে বিস্তারিত খবরে। প্রায় 70 লক্ষ টাকা ব্যয়ে নদিয়ার কল্যাণীতে একটি নবনির্মিত খাদ্য ভবনের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পাশাপাশি খাদ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী 1 অক্টোবর থেকে কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে। রাজ্য সরকার আগামী 1 অক্টোবর থেকে কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু করবে। এজন্য 4,646 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন। নদিয়ার কল্যাণীতে 69,88,000 টাকা ব্যয়ে নির্মিত নতুন খাদ্য ভবনের আজ উদ্বোধন করতে এসে খাদ্যমন্ত্রী বলেন, এবার ধান কেনা বাবদ কৃষকদের কুইন্টাল পিছু 1,770 টাকা করে দেয়া হবে। এর মধ্যে 20 টাকা উৎসাহ ভাতা রয়েছে। কৃষকদের ধান বিক্রির প্রাপ্য অর্থ 72 ঘন্টার মধ্যে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে পৌঁছে দেয়া হবে। এর জন্য কৃষকদের পরিচয়পত্র দেয়া হয়েছে। খাদ্যমন্ত্রী জানান, 3টি পর্যায়ে ধান ক্রয় করা হবে। এর মধ্যে এবার ভ্রাম্যমাণ ধান সংগ্রহ শিবিরও করা হয়েছে। জ্যোতিপ্রিয়বাবু বলেন, গত 7 বছরে রাজ্য সরকার সারা রাজ্যে 47টি নিজস্ব খাদ্য ভবন তৈরি করেছে। 2019 সালের মার্চ মাসের মধ্যে আরও 14টি নতুন ভবন করা হবে। বৃহস্পতিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ সাংসদ মমতা বালা ঠাকুর। খরিফ বর্ষ 2018-19 হচ্ছে 1 অক্টোবর। 1 অক্টোবর থেকে একাধারে কৃষক রেজিস্ট্রেশন করবে, যারা ধান বিক্রি করতে চায় ধান বিক্রি রেজিস্ট্রেশন করবে। তার একটা আইডেন্টিফিকেশন, সে যদি মনে করে তার একটা ভোটার আই কার্ড নিতে পারে, তার প্যান কার্ড নিতে পারে, তার এই দুটো যদি না থাকে তার কাছে, তাহলে সে একটা তৃতীয় জিনিস দিতে পারে, তার ব্যাঙ্ক সেভিং অ্যাকাউন্টসের নাম্বারটা বইটা নিয়ে গেলে আমরা ধানের রেজিস্ট্রেশন করব। মিনিমাম 90 কুইন্টাল বিক্রি করতে পারবো একটা কৃষক। 90 কুইন্টাল বিক্রি করলে সে 1,750 টাকা পাবে মিনিমাম সাপোর্ট প্রাইস। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 কুইন্টাল পিছু 20 টাকা উৎসাহ ভাতা দিচ্ছে, 1,770 টাকা তিনি পাবেন। এটা আমরা কোনো রকমের চেকে দেবো, কোনো ক্যাশে দেবো। আমরা আপনার IFS কোড নিয়ে ন্যাশনাল ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার NEFT কোড, মানে RTGS হবে। কেন করার কারণটা হচ্ছে, মিডিলপন্থী কিছু মানুষ কৃষককে ঠকান যে আমি তোমার কাছ থেকে ধানটা নিলাম 20 কুইন্টাল, দেওয়ার পর সে টাকাটা নিয়ে সেখান থেকে সে 50 টাকা করে মার্জিন নিল, একটা টাকাও যেন কৃষকের কাছ থেকে না যায়। সো এবছরের স্লোগান দুটো, অভাবে বিক্রি করব না আর অভাবে বিক্রি করতে আমার পার্শ্ববর্তী লোককে দেবো না সরকার। 22টি আসনের মধ্যে 18টি আসনে জয়লাভ করে বাগদা ব্লকের বয়রা গ্রাম পঞ্চায়েত গঠন করল তৃণমূল কংগ্রেস। দীর্ঘদিন ধরেই ওই পঞ্চায়েত ছিল CPM-এর শক্ত ঘাঁটি। বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েত গঠন করল তৃণমূল কংগ্রেস। উত্তর 24 পরগনা জেলার বাগদা ব্লকের বয়রা গ্রাম পঞ্চায়েত দীর্ঘদিন CPM-এর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, কিন্তু 2018 পঞ্চায়েত নির্বাচনে CPM-এর এই শক্ত ঘাঁটি ভেঙে 22টি পঞ্চায়েত আসনের মধ্যে 18টি পঞ্চায়েত আসন দখল করে তৃণমূল। এই পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস 1টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করার কারণে পঞ্চায়েত গঠন হয়নি। এরপর পরবর্তীতে মামলায় জিতে এদিন পঞ্চায়েত গঠন করল তৃণমূল কংগ্রেস। এই পঞ্চায়েতের প্রধান হয়েছেন অসিত মণ্ডল ও উপপ্রধান রত্না মণ্ডল। সুন্দরবন থেকে দার্জিলিং, আবার জঙ্গলমহল থেকে বয়রা বাগদা, তাহলে বয়রা কেন তার থেকে ব্যাহত থাকবে? তাই এলাকার মানুষের কাছে আমরা আবেদন করেছিলাম যে আমাদেরকে ঘাসের পরে জোড়া ফুল প্রতীক চিহ্নে যারা প্রতিদ্বন্দ্বী করছে তাদেরকে আশীর্বাদ দিয়ে
আমাদের একটা বছর একটাবারের জন্য আমাদের এই বয়রা গ্রাম পঞ্চায়েতে গঠন করার সুযোগ দিন এবং বাংলার মা মাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের যোগ্য আমরা এই বয়রা অঞ্চলে রাখতে চাই। লক্ষাধিক টাকার শব্দবাজি মজুত রাখার অভিযোগে আবারও গাঙ্গনাপুর থেকে গ্রেপ্তার এক ব্যক্তি। ধৃত ব্যক্তির নাম পরিতোষ রায়। বুধবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন তাকে আদালতে তোলা হয়। আবারও অবৈধভাবে বাজি মজুত করার অপরাধে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল গাঙ্গনাপুর থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম পরিতোষ রায়। বুধবার রাতে গাঙ্গনাপুর এলাকার একটি বাড়িতে হানা দিয়ে কয়েক লক্ষ টাকার শব্দবাজি ও বাজি তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে পুলিশ। পরিতোষ রায় নামের ব্যবসায়ীকে বৃহস্পতিবার রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। প্রসঙ্গত মঙ্গলবার রাতেও দুই ব্যক্তিকে বেআইনি বাজি মজুত রাখার অভিযোগে গ্রেপ্তার করেছিল গাঙ্গনাপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, বেআইনি বাজি কারখানা ও বেআইনিভাবে বাজি মজুত রাখার বিরুদ্ধে গাঙ্গনাপুর থানার পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। রাজনন্দিনী রেস্টুরেন্ট ব্রট ইউ দ্য ডিলিশিয়াস ইতালিয়ান পিৎজা, ফ্রেশ অ্যান্ড ফাস্ট, ডেলিকেট অ্যান্ড স্পাইসি। Hot and tasty. Make your every moment special. Rajnandini Restaurant, Post Office Road, Habra. জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারে। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী। 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4-7 পর্যন্ত, বনগাঁ প্রতি সোমবার বিকেল 5-8 পর্যন্ত, বাগদা প্রতি মঙ্গলবার বিকেল 5-8 পর্যন্ত, রানাঘাট প্রতি রবিবার সকাল 10-6 পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা, আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেসার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা, ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215251224। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। ফিরে এলাম বৃত্তির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ। এক গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলো তার স্বামী উত্তম দে। তাকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বনগাঁর রামকৃষ্ণপুর এলাকায়। মৃত ওই গৃহবধূর নাম রঞ্জনা দে সরকার। প্রায় 6 বছর আগে বনগাঁর রামকৃষ্ণপল্লী এলাকার বাসিন্দা উত্তম দের সাথে বিয়ে হয় জয়পুর মাঠপাড়া এলাকার বাসিন্দা রঞ্জনা দের সাথে। তাদের একটি 5 বছরের কন্যা সন্তানও রয়েছে। ওই গৃহবধূ রঞ্জনা দেবীর ভাই সুমন সরকারের অভিযোগ, বিয়ের পর থেকেই তার বোনের ওপর শারীরিক ও মানসিকভাবে অত্যাচার চালাতো তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা। সেই অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করে বলে অভিযোগ। এরপরই অভিযুক্ত উত্তমদের বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন মৃত রঞ্জনা দেবীর পরিবারের লোকেরা। সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। পাশাপাশি মৃতদেহটিকে উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। আমি মোবাইলটা কিনে নিয়েছিলাম, তো এই ফোন আমি ব্যবহার করতে পারি না, মোবাইলটা ফোনটা কিনে নিয়েছিলাম। আত্মহত্যা করলো? আপনার উপর তো অত্যাচারের অভিযোগ আছে, দীর্ঘদিন ধরে আপনি অত্যাচার করেন, মানসিক অত্যাচার। মানুষ মানুষে বলতে, আপনি তো বলতে মানুষ বলতেই পারে। আত্মহত্যা করে ফেললো, এটাই তো বিষয়। তো আমারও খারাপ লাগে, ওটা বাচ্চা আছে। হ্যাঁ, আমি জাস্ট ফোনটা কিনে নিয়েছিলাম। মদ খেয়ে যাওয়ার সেদিন দাবি দাবি সে ওই মাঝে মাঝে বলতো টাকা পয়সা নিয়ে দাবি ছিল। টাকা পয়সা এটা তো মামার বাড়ি সব আমাদের কাছেই মানে, মা নেই, বাবা নেই, আমরাই বিধবা দিই। তারপরে ওই বোনের শ্বশুর হলে যে মারা গেছে তার কি নাম? ওই যে রঞ্জনা সরকার। বিয়ে হচ্ছিল কোথায়? রামকৃষ্ণ পল্লী ক্লাবের পাশে।
কবে মারা গেল? গতকাল সাতটায়। কীভাবে মারা গেছে? গলায় দড়ি। আপনারা মারার কারণ কী মনে করছেন? কারণ মনে হচ্ছে সাংসারিক অশান্তি, টর্চারটি গলায় সূচক করে। আপনারা কি লিখিত অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ করেছি। কাউকে গ্রেপ্তার করেছে পুলিশ? হ্যাঁ, জামাইকে করেছে। কী নাম জামাইয়ের? উত্তম দে। আপনারা কী চাইছেন? আমি চাচ্ছি শাস্তি হোক, বিচারটা আমরা পাই। গোপন সূত্রে খবর পেয়ে পাঁচ বাংলাদেশি সহ মোট আটজনকে গ্রেপ্তার করলো বনগাঁ থানার পুলিশ। আটক করা হয়েছে একটি গাড়িও। জানা গিয়েছে ধৃত বাংলাদেশিদের বাড়ি বেনাপোল এলাকায়। একটি গাড়ি সহ মোট আটজনকে গ্রেপ্তার করলো বনগাঁ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বনগাঁর মতিগঞ্জ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে এদের মধ্যে পাঁচজন বাংলাদেশ থেকে অবৈধভাবে এদেশে প্রবেশ করেছে। তাদের প্রত্যেকেই সুটিয়া এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেছে চোরা পথে। ধৃত বাংলাদেশি যুবক প্রত্যেকেরই বাড়ি বাংলাদেশের বেনাপোল এলাকায়। বৃহস্পতিবার তাদেরকে তোলা হয়েছে বনগাঁ মহকুমা আদালতে। মানে তোদের কাজে যাবি না কী ব্যাপার? এটা আমরা একটা ছেলের সঙ্গে আমাদের কথা হয়েছে, আর বাকিগুলো আমরা কিন্তু কথা হয় না। আপনার নাম? তোমাদের যদি আধার কার্ড আই কার্ড না থাকে, কাজে কোথায় যাওয়ার কথা ছিল? আমাদের কলকাতার মধ্যে কাজ আর রাজারহাট, নারকেল বাগান। আপনি ওদের কাছে আই কার্ড বা কিছু দেখতে চাননি? যে আমি এখানে ওরা কাজ করে যায় আসে, তো আমরা অনেকবার কাজ করেছি। এই তো সময়, এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। বনগাঁ শহরে হলমার্কযুক্ত সোনার গহনার শোরুম মেসার্স জে এন নাথ অ্যান্ড ব্রাদার্স জুয়েলার্স, সোনার অলংকার নির্মাতা ও বিক্রেতা। ঠিকানা: যশোর রোড টাউন কালীবাড়ির সামনে বনগাঁ উত্তর চব্বিশ পরগনা। যোগাযোগ 03215255034। বাজলো তোমার আলোর বেণু, বাজলো অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান, চাকদা রোড, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। প্রথম দেখা থেকে ভালো লাগা। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে। ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে বিয়ে। জীবনে প্রতি পদক্ষেপে সঙ্গে আছে ড্রিম ওয়ার্ল্ড। কমপ্লিট ফ্যামিলি শপ ড্রিম ওয়ার্ল্ড, হেলেঞ্চা বাজার, উত্তর চব্বিশ পরগনা। ও গো মোর পিয়া, ও গো বধূ সুন্দরী, নব নব রূপে আসো আহা মুড়ি মুড়ি। তুমি অন্তরে যত নেধে কুমুর সোনার করি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি, আপনার স্বাদ ও সাধ্যের মধ্যে। এবার পুজোতে হাবিবস দিচ্ছে সকল প্যাকেজের উপরে আপ টু 50% পর্যন্ত বিশেষ ছাড়। আধুনিক ট্যাটু কিংবা কনে সাজানো, হাবিবস রয়েছে সবার উপরে আপনার মন জয় করবার জন্য। আমাদের এখানে 3 মাস ও 6 মাসের আন্তর্জাতিক মানের হেয়ার কাটিং, বিউটি ও মেকআপের কোর্স করানো হয়। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি, ঘোষ মার্কেট, কোর্ট রোড, বনগাঁ। আমাদের শাখা এবার পাটার মোড় মধুশাহা মার্কেটে। ফিরে এলাম রুতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ।
নদিয়ার ভীমপুর থেকে উদ্ধার হলো প্রচুর পরিমাণে সকেট বোমা, আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। জানা গিয়েছে, স্থানীয় হালদার পাড়ার নেপাল হালদারের বাড়ির পেছন থেকে ওই বোমাগুলিকে উদ্ধার করেছে ভীমপুর থানার পুলিশ। প্রচুর পরিমাণে সকেট বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার ভীমপুরে। বৃহস্পতিবার সকালে ভীমপুর থানার ময়দানপুর হালদারপাড়া এলাকায় নেপাল হালদার নামে এক ব্যক্তির বাড়ির পেছন থেকে প্রায় ১৬টি সকেট বোমা উদ্ধার করে পুলিশ। সূত্রের খবর, বুধবার বিকালে নেপাল হালদারের বাড়ির পেছনের জঙ্গলে বোমাগুলি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে খবর দেওয়া হলে ঘটনাস্থলে ভীমপুর থানার পুলিশ এসে পৌঁছায়, কিন্তু অন্ধকার হয়ে যাওয়ায় রাতে বোমাগুলি উদ্ধার না করে সারা রাত বোমাগুলি পাহারা দেন। বৃহস্পতিবার সকালে সেগুলি উদ্ধার করে পুলিশ। পাশাপাশি এলাকায় আরও বোমা আছে কিনা তাও তল্লাশি শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, ভীমপুর থানার বাগবেড়িয়া পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে গত ২৫ আগস্ট বোমাবাজিতে উত্তাল হয়েছিল এলাকা। সেই ঘটনায় সেদিন বোর্ড গঠন স্থগিত হয়ে যায়। আগামী ২৮শে সেপ্টেম্বর পুনরায় সেই বোর্ড গঠনের আগে এলাকায় আবার নতুন করে অশান্তির পরিবেশ সৃষ্টির জন্য এই বোমা মজুত করা হয়েছে কিনা তাও তদন্ত করে দেখছে ভীমপুর থানার পুলিশ। ব্যারাকপুরের নীলগঞ্জ বাসডিপোর ভেতর থেকে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। বুধবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনাস্থলে খবর পেয়ে আসে টিটাগড় থানার পুলিশ। বাস ডিপোর ভেতর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ব্যারাকপুর নীলগঞ্জ এলাকায়। টিটাগড় থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করেছে বুধবার রাতে। জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তি স্থানীয় চাপুরিয়া এলাকায় ভাড়া থাকত। মৃতের মাথায় ভারী আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। তার পাশ থেকে উদ্ধার হয়েছে একটি ব্যাটারি। তবে ঠিক কী কারণে দেহটি এখানে আসলো তার জন্য পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটনার তদন্ত শুরু করেছে টিটাগড় থানার পুলিশ। ভিতরে আমরা এখানে পাশে লোকাল ছিলাম, আমরা আড্ডা এখানে গল্প করছিলাম, শুনলাম পুলিশ আসার পর যে একটা ভিতরে মার্ডার হয়েছে। এবার আমরা গিয়ে দেখলাম যে পাশের গ্রামের একটা ছেলে, মুখটা চিনতে পারছি না, কিছু ছেলের আসার পর বললো যে না, পাশের গ্রামের ছেলে, এখন পুলিশ ওটা কী চাঁদ বলে ছেলেটার নাম, না ও বিভিন্ন জায়গায় ভাড়াটিয়া, ওকে এখন পুলিশ তুলে নিয়ে আসছে। কি অবস্থায় দেখলাম? আমি দেখলাম ওর মাথায় একটা ভারী জিনিস দিয়ে মারার দাগ দেখতে পেলাম। কিছুদিন আগে যশোর রোডের দুধারের কিছু গাছ কাটার পক্ষে রায় দিয়েছিল হাইকোর্ট। এবার সেই রায়ের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট, আর এই রায়ে খুশি এপিডিআর সহ যশোর রোডের গাছ বাঁচাও কমিটি। যশোর রোডে গাছ কাটার বিরুদ্ধে রায় দিল সুপ্রিম কোর্ট। অনির্দিষ্টকালের জন্য গাছ কাটা বন্ধ রাখার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। বৃহস্পতিবার বিচারপতি MB লাকুট ও বিচারপতি দীপক গুপ্তের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। আগামী দুই সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে এ বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, ৩৫ নম্বর জাতীয় সড়কে বারাসাত থেকে বনগাঁর মধ্যে 5টি রেল ওভারব্রিজ তৈরি করতে চায় রাজ্য। এই কাজ করতে গেলে মোট 350টি গাছ কাটার প্রয়োজন রয়েছে, কিন্তু যশোর রোডের ধারে এই গাছগুলি কাটতে দিতে নারাজ গাছ বাঁচাও কমিটি। তাদের তরফে একটি মামলাও করা হয়। গত 31 আগস্ট যশোর রোডের গাছ কাটার অনুমতি দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। হাইকোর্ট জানিয়ে দেয় রাজ্য সরকার ওই 350টি গাছ কাটতে পারবে। তবে হাইকোর্ট এও বলেছিল, যতগুলি গাছ কাটা হবে তার 5 গুণ বেশি গাছ বসাতে হবে রাজ্য সরকারকে। কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল গাছ বাঁচাও কমিটি। এদিন সুপ্রিম কোর্টের এই রায় পেয়ে খুশি তারা। বিষয় হচ্ছে যে আমাদের তো এই বিষয়ে কোনো আলোচনা হয়নি, আলোচনা হয়নি। আমি যেটা বলছি সেটা একদম ঘটনার প্রেক্ষিতে বলছি। হাইকোর্টে আমরা পরাজিত, তবে সুপ্রিম কোর্টে কেসটা সেদিনই সিদ্ধান্ত হয়েছিল সুপ্রিম কোর্টে কেসটা যাবে, এবং সুপ্রিম কোর্টে আজকেই কেসের প্রথম দিন ছিল। প্রথম দিনই সুপ্রিম কোর্ট এই কেসটাকে একদম অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ দিয়েছিল। এর থেকে এটা প্রমাণ করলো যে পরিবেশ এর পক্ষে সুপ্রিম কোর্ট রায় দিলেন। এগুলো আজ সুপ্রিম কোর্ট স্থগা দিয়ে দিয়েছে, মানে রুখে দিয়েছে গাছ কাটার জায়গাটা। তো ছোটোবেলা থেকে কিন্তু গাছ আমাদের প্রাণ বাঁচায়, গাছ আমাদের জীবনে খুব বড় দরকার, এটা কিন্তু ছোটোবেলা থেকে শুনে এসেছি এবং জানি, এবং খুব বড় বড় বিশ্বাস করি আজকের দিনে। আমি অন্তত বিশ্বাস করি যে গাছ ছাড়া পৃথিবীতে সভ্যতা সম্ভব না, একদম গাছটা আমাদের প্রচণ্ড দরকার। আর এই গাছগুলো, যে গাছগুলো কাটার কথা হচ্ছে, এগুলো আমরা ছোটোবেলা থেকে নারীর সঙ্গে জড়িত, অন্যের সঙ্গে আমাদের প্রত্যেকটা অঙ্গে, আমাদের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে গাছগুলো জড়িত রয়েছে। এক ধরনের পরম্পরা বলতে গেলে গাছগুলো, এই যে শিশু গাছগুলো,
এই গাছগুলো ছাড়া আমরা চলতে পারি না। যশোর রোডের শিশু গাছগুলো এবং আমাদের ছোটবেলা দেখে এসেছি, এর ছায় মানুষ হয়েছে, এর ছায় যাতায়াত করেছি, এটা খুব বড় ধরনের জীবনে আমাদের অপরিহার্য বিষয়। এগুলো কাটলে আমাদের শুধুমাত্র যে আমাদের সভ্যতা বিঘ্নিত হবে, আমাদের মধ্যে অক্সিজেন কম আসবে, আমাদের জীবফুলের সংকট হবে, এটা বিষয় না। আমাদের একটা পরম্পরা, একটা ইতিহাস আমাদের সঙ্গে জড়িত রয়েছে। কিন্তু তার সঙ্গে এটাও বাস্তব যে একটা উন্নয়নও দরকার, রাস্তাঘাট দরকার, কারণ আমরা যাতায়াত করি প্রতিদিন আমাদের কাজকর্মে। হ্যাঁ, প্রতিদিন প্রত্যেকটা মুহূর্তে আমাদের অত্যন্ত অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আমাদের। তাহলে বিষয়টা কী দাঁড়াতে পারে? বিষয়টা এই যে গাছগুলো থাক, কিন্তু বিভিন্ন পুলিশ প্রশাসন, বিভিন্ন মানুষ সবাই আন্তরিকভাবে এগিয়ে এসে আলাদা জমি সংগ্রহ করে যদি আলাদা রাস্তা করা যায়, উন্নয়ন করা যায়, খুব ভালো হয়, গাছগুলোকে বাঁচিয়ে রেখে। এটা আমার মানে মতামত। ভোরের আলো ফোটার আগে মারুতি ভ্যান চাপিয়ে এক অসুস্থ বৃদ্ধাকে দেগঙ্গা হাড়ুয়া রোডের চাপাতলা রাস্তার ধারে ফেলে পালানোর অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে। স্থানীয়রা দেখে খবর দেন চাপাতলার প্রধান হুমায়ুন রেজা চৌধুরীকে। পরে ঘটনাস্থলে প্রধান এসে অসুস্থ বৃদ্ধাকে স্থানীয় মানুষের সহযোগিতায় হাড়ুয়া প্রাথমিক হাসপাতালে ভর্তি করে। বৃদ্ধার কাছ থেকে একটি গামছার পোটলা পাওয়া গিয়েছে, তাতে তার ব্যবহারের কিছু পোশাক ও কিছু ঔষধও রয়েছে। এলাকার মানুষের দাবি, তার পরিবারের কেউই তাকে ফেলে গিয়েছে এই এলাকায়। অমানবিক এই ছবি দেবঙ্গা থানার চাপাতলা এলাকার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। আরে আমরা ঘুরতে মুখে দেখলাম তো ওখানে পড়ে আছে। হ্যাঁ, আমরা তো সঠিক কিছু বলতে পারি, কে পড়ে আছে ওই মহিলাটা। তারপরে কি হলো? তারপরে সকাল হলো, তার ওই প্রধান মেম্বার সব আসলো, এসে এসে তোমার হসপিটালে পৌঁছে। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। এবার পুজোয় সিনজানি বাজার ব্যবসায়ী সমিতি 57 বছর পূর্তি উপলক্ষে বিশেষ আকর্ষণ 108টি দুর্গামূর্তি। আমরা সিনজানি বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সমস্ত এলাকাবাসীদের জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের উপস্থিতি আমাদের একান্ত কাম্য।